সুন্দরবনের আরণ্য জগতে প্রাক্তন বর্তমান সমস্ত খেলোয়াড় সমর্থক ক্যাপ্টেন এবং আজকের এই আয়োজন, এই আয়োজনের মাধ্যমে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সেই সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ, গুরুজন, বন্ধু, ভাই সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে একদম ঘরোয়া নিজেদের মধ্যে আলাপচারিতার মাধ্যমে একটি সময় কাটানো, একটি রবিবারকে উদযাপন করা, আর একটু সমাজ সেবামূলক একটা পদক্ষেপ গ্রহণ করা। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বিশ্বকে আমরা হাতের মুঠোয় পেয়ে গেছি। সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো আছে এবং ইউটিউব, কিন্তু শুধু যে এইগুলো আমরা ব্যবহার করি তা নয়, এইগুলো ব্যবহারের মাধ্যমেও আমরা সমাজের কাছে পৌঁছে যেতে পারি। আমরা সচরাচর দেখি আজকে তিনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার পাড়াতে, আপনার অলিতে, আপনার গলিতে, আপনার গ্রামে, আপনার শহরে যা ঘটেছে আপনি হাতের মুঠোর মাধ্যমে সব কিছু জানতে পারছেন। আর এখন ইউটিউবাররা যারা ইউটিউব করেন তাদেরকে ইউটিউবার বলা হয়, তাদের একটা জীবিকাও বটে। যারা খেলার জগতের সঙ্গে যুক্ত তারা খেলারই ইউটিউব করেন, যারা গানের জগতের সঙ্গে যুক্ত তারা গানের প্রোগ্রাম করেন। কিন্তু আমি আশ্চর্য হলাম যে একজন সামান্য মানুষ তিনি এই হাডুডু প্রতিযোগিতাগুলোতে গিয়ে নিজের সময় ব্যয় করে আপনাদের খেলা তুলে ধরেন হাজার হাজার মানুষের সামনে। সেই এস জামেদার ইউটিউব চ্যানেল, তারই আজকের আয়োজন, আজকের পরিচালনায় সুন্দরবন হাডুডু অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে 26শে ফেব্রুয়ারি। আপনাদের আমন্ত্রণে, আমাদের উপস্থিতি, সব কিছু মিলেমিশে আজকের সময় কাটানো। আজকের এই সুন্দরবন হাডুডু অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান 2023 26শে ফেব্রুয়ারি এই সভার মহতী সভা, এই সভার সভাপতি পদ অলঙ্কৃত করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাব আমাদের প্রাক্তন যারা আছেন এখানে, যারা বর্তমান আছেন। আমিও দু একবার শুনেছি এই নামে সুন্দরবনের টাইগার হাডুডু জগতের মাননীয় শ্রী শাহ আলম মোল্লা মহাশয়কে আমাদের এখানে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের সভার সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী শাহ আলম মোল্লা, দয়া করে স্যার আসুন, আসন গ্রহণ করুন। হ্যাঁ, সুন্দরবনের হাডুডু জগতের টাইগার, চেহারাও কিন্তু টাইগারের মতো। এখন এই সভার প্রধান অতিথির পদ অলঙ্কৃত করবার জন্য আমি মাননীয় শ্রী মাহাতাব উদ্দিন গাজী মহাশয়ের নাম প্রস্তাব করছি। তৎসঙ্গে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি স্যার আপনি আসুন, আসন গ্রহণ করুন। আচ্ছা, আমরা একটু খবর পেলাম উনি ব্যস্ত রয়েছেন কিন্তু আসবেন, প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি আসবেন। আমরা যে করতালি দিলাম, অগ্রিম দিলাম, তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসুন, এখন আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে বিশেষ অতিথির পদ
অলঙ্কিত করবার জন্য। আমি অনুরোধ জানাবো মাননীয় শ্রী হামিদুল খান মহাশয়কে, এসেছেন পাথর প্রতিমা থেকে। এই সভার বিশেষ অতিথির পর অলঙ্কিত করবার জন্য আমি আমন্ত্রণ জানাব মাননীয় শ্রী শেলী গাজী মহাশয়কে। এবং মাননীয় শ্রী শেলী বাবু প্রাক্তন স্টার প্লেয়ার হারুর জগতে, থ্যাংক ইউ। আমরা এবং আপনারা সবাই আছেন, আমরা অনেক আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের এখানে জায়গা দিতে পারলাম না, যার জন্য সত্যি সত্যি দুঃখিত, দুঃখ প্রকাশ করছি। আমরা একই পরিবারের মধ্যে সবাই রয়েছি, আমরা মানিয়ে নেব, এইটুকু প্রত্যাশা আমি রাখছি, থ্যাংক ইউ। এখন আজকে আমাদের সবার সভাপতি, সবার প্রধান অতিথি, সবার বিশেষ অতিথি বৃন্দদের ব্যাজ পরিয়ে সম্মান জানাবেন আজকে আমাদের প্রিয় ডাক্তার বাবু মাননীয় শ্রী আহারচান পাই মহাশয়, ব্যাজ পরিয়ে সম্মান জানাবেন সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী শাহ আলম মোল্লা মহাশয়কে, সুন্দরবন হাবিবুর জগতের টাইগার নামে পরিচিত। এখন আমরা সম্মান জানাচ্ছি এবং এখন আমরা ব্যাজ পরি সম্মান জানাব এই সভার বিশেষ অতিথি মাননীয় শ্রী হামিদুল খান মহাশয়কে, পাথর প্রতিমাতে বাড়ি। স্যারকে অনুরোধ করছি আপনি হামিদুল বাবুকে ব্যাজ পরি সম্মান জানান। একটু হাতে তালি সবাই মিলে। তৎসঙ্গে ব্যাজপুরীর সম্মান জানাব আমরা মাননীয় শ্রী শেলীন গাজী মহাশয়কে, ব্যাজপুরীর সম্মান জানাবেন আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজক যিনি, এস জামিদারের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনি। তারপরে আসুন এখন ব্যাজ পরিয়ে সম্মান জানাবেন আমাদের এই সভার বিশেষ অতিথি মাননীয় শ্রী শেলীন গাজী মহাশয়কে, প্রাক্তন স্টার প্লেয়ার হাডুডু জগতের এবং এস জামিদারের পক্ষ থেকে ব্যাজ পরিয়ে সম্মান জানানো হচ্ছে, থ্যাংক ইউ। আজকের এমনই দিন যেখানে অতিথির সঙ্গে বর্তমান একটা আলাপচারিতার দিন, আর অতিথির সঙ্গে বর্তমানের আলাপচারিতার মাধ্যমে ভবিষ্যৎকে আমরা আমন্ত্রণ জানাব। আমরা যারা বর্তমান তারা অতিথির সঙ্গে যদি না যোগাযোগ করি, যদি না আলাপচারিতা সারি, তাহলে আমরা বর্তমান কখনোই অতিথিকে ছাড়া চলতে পারে না। আমরা ভবিষ্যৎ কি করে আমন্ত্রণ জানাবো, তার জন্য আজকের এই আয়োজন সম্বর্ধনা অনুষ্ঠান। আমরা পৃথিবীতে আসি, আমাদের কাজকর্মের মধ্যে আমরা বেঁচে থাকি, কিন্তু পৃথিবী থেকে চিরন্তন এই চিরদিন থাকে, কেউ থাকে না, জন্মালে মরিতে হবে, এ কথা সত্য। কিন্তু আমাদের মতো তরুণ ছিলেন যারা, তারা কালক্রমে কালের নিয়মে আজকে এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের কথা আমরা আমাদের বাবা, আমাদের দাদু, আমাদের কাকুর কাছে শুনি। অমুক খেলোয়াড় ছিলেন, একা পাঁচজন প্লেয়ারকে টেনে নিয়ে আসতেন, হাডুডু খেলোয়াড়, কাবাডি খেলোয়াড়, শুধু গল্পই শুনেছি।
তারা নেই, তাদেরকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি জাকির ঢালি এমনই একজন খেলোয়াড়কে, আমরা হারিয়েছি মুস্তাকিম বাইসের হাট, আমরা হারিয়েছি আরিজ রানাঘাট, আমরা হারিয়েছি আব্দুল মান্নান খাটো পুস্তল ফুলতলা, আমরা হারিয়েছি দিবাকর বিশ্বাস কোরালির চক, আমরা হারিয়েছি কাশীনাথ কোরালির চক, আমরা হারিয়েছি মোজাব্বিল খাটো ফুলতলা। আমার ঘোষণার মধ্যে কোনো ত্রুটি থাকতেই পারে, আমি এই নামের সঙ্গে পরিচিত নই খুব একটা, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গদের, বিশিষ্ট খেলোয়াড়দের, তারা খেলার মাধ্যমে, তারা খেলার জগতে এখনো পর্যন্ত বেঁচে আছেন, সশরীরে নেই কিন্তু তারা আমাদের কাছে বেঁচে আছেন, তারা যাতে এখনো তাদের আত্মার চির শান্তি পায় তার জন্য আমরা সবাই উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব, সেই সমস্ত মহান খেলোয়াড়দের স্মৃতির উদ্দেশ্যে। নীরবতা শুরু। নিরবতা ভঙ্গ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। থ্যাংক ইউ সবাইকে। আসুন আমরা আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আমরা গর্বিত, আমরা সত্যি সত্যি আনন্দিত, আমরা এই অনুষ্ঠানে এমন এক প্লেয়ারকে পেলাম ইতিমধ্যেই। মাননীয় শ্রী আতাউর রহমান মোল্লা, মাননীয় স্যারকে আমরা আমাদের মূল অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করছি, আসুন, আসন গ্রহণ করুন। এখন সম্মানীয় খেলোয়াড়কে ব্যাচ করে সম্মান জানাবেন রেফারি এস জামিদারের পক্ষ থেকে মাননীয় শ্রী জালাল হালদার মহাশয়। একটু হাতে তালি হোক সবাই মিলে, আমরা এমনই এক সুন্দর মুহূর্তের সবাই সাক্ষী থাকতে পারছি এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে। আমরা একটা পরিবারের মতো, আজকে সেই পরিবারকে আরো শক্ত, আরো পুক্ত করার জন্য আজকের আমাদের এই আয়োজন। আমাদের আজকের এই আয়োজন, আজকের আমাদের সবাইকে আমন্ত্রণ।